এবার মৌসুম শুরুর আগেই একটি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে লেগেছে জোড়া চোটের ধাক্কা। আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালীন পায়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়লেন রাসমুস হয়লুন এবং লেনি ইয়োরো। রবিবার লস অ্যাঞ্জেলেসের মাঠে প্রাক মৌসুমের এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে 2-1 গোলে পরাজিত হন ইউনাইটেড। গত মৌসুমে চোটের কারণে একদমই ভালো ফল করতে পারেনি ম্যানিউ, এবারও প্রাক মৌসুমে চোটের কবলে পড়ল ইউনাইটেড।